বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখলে কেড়ে নেয় আমার মন। বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখলে কেড়ে নেয় আমার মন। মেয়েটা এমন ভাবে আইসক্রিম খাইতেছে মনে হয় না সে খাইতেছে আইসক্রিম, মনে হইতেছে আমার ধো। আপুটা শুধু একটু একটু করে শাড়িটা উঁচু করতে চাই আর হলো তার কালো বিড়ালটা দেখাতে চাই। আর আপু আমরা ভুলবশত আপনার ওই কালো বিড়াল দেখতে চাই না, কেননা এতে আমাদের প্রবলেম হতে পারে। আর আপু আমরা আপনার কালো বিড়াল দেখতে চাই না, কেননা ওইখানে প্রচন্ড জঙ্গল আছে, কেননা ওইটা অ্যামাজন জঙ্গলের মতো এত পরিমাণ গাছপালা আছে। তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। যদি তুমি 12 হাত শাড়ি দিয়ে 2 হাত শরীর ঢাকতে না পারো তাহলে তোমার এই শাড়ি পরার অধিকার নেই, কারণ 12 হাত শাড়ি দিয়ে তুমি তোমার দেহই ঢাকতে পারলে না প্রপারলি। তাহলে এক কাজ করো, আমার বাসায় চলে আসো, আমি ঢাকানো শিখাই দিই। অবাক হওয়ার কিছু নেই, আমি তারে বলছি যে শাড়ি পরানো শিখাবো, তাই সে আসতেছে। হ্যাঁ অবশ্যই শাড়ি পরানো শিখাই তো লাগে, শাড়ি খুলতে হয় তাহলে তো মামা। তো আমি যখন তারে শাড়ি পরানো শিখাইতেছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, কেননা তারপরে তোমরা লিঙ্ক লিঙ্ক বলে আবেদন করবা, যার কারণে মনে করো আমি অডিও একটা ক্লিপ উঠাইছি, ওইটাই দেখো। দেখো তোমরা পাইলে আমি কিছু করে না করে আধা ঘন্টা পড়তে পারবো। ঠুকু 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 আধা ঘন্টা লুডু খেলবো। মধ্যখানে যাতা দেওয়ার কল, আই মিন ওই যে টিউবওয়েল। আমি খারাপ কিছু বলতেছি না, কেননা জঙ্গলের অনেক মাঝখানে এরকম কল পাওয়া যায়, আমি নিজেও পাইছিলাম এক দুইবার। কয়ে কি ভুল করলাম নাকি? আমার নেগেটিভ চিন্তা ভাবনা করো, পরে কবে বলে যে জঙ্গলে গিয়া মঙ্গল করছি। দেখছো আমি এই কারণে বলছিলাম যে আমি অনেকবার পেয়েছি, কেননা আমি এক দুবার গেছিলাম জঙ্গলের মধ্যে মাঝখানে, অনেক সময় এগুলো দেখা যায়। টাকা দাও ফ্রিতে নিয়ে যাও, আই মিন ভালোবাসা সুখ আদর যা যা লাগে আর কি পার্সোনাল। আচ্ছা তবে দুর্ভাগ্যবশত এখানে তেমন কোনো সুব্যবস্থা নাই যে আপনার এখানে বেড দেওয়া হবে, এসি রুম দেওয়া হবে, এরকম কোনো সুবিধা নাই। তাহলে তো জাস্ট ঘাসের উপরে শুয়ে শুয়ে সাপ লুডু খেলতে থাকেন। দেখেন এই মায়াটারে দেখার পর আমার এমনি মনে হয়েছিল যে সে অনেক বড় বিজনেসম্যান, তাই নাকি? হ্যাঁ, না হলে এগুলো করে কেমনে? নো ব্রাদার, ইট ওয়াজ হার্ড ওয়ার্ক। কেননা ভাই দেখো একটা মেয়ে এত কষ্ট করে জঙ্গলের মধ্যে গিয়ে প্রত্যেক দিন 500-1000 টাকার বিনিময়ে যদি 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করে আসে তাহলে তার কতটা কষ্ট হয়, তাহলে এটা কি হার্ড ওয়ার্কের কাতারে পড়ে না তুমি ভেবেছো? না কোনোদিন দেখিনি, প্রচন্ড হার্ড ওয়ার্ক এটা। কথা কিন্তু কথা সত্য না মিথ্যা, এটা তো তার মুখ থেকে শুনলেই বুঝতে পারবো, তাই না? আচ্ছা আমি জিজ্ঞেস করি আপুকে, আপু আপনি যেসব করেন এগুলো কেমন লাগে আপনার কাছে? এ তুই কি বললি, কি বললি তুই ভাই? মানে এগুলাই তোর কাছে ভালো লাগে, জঙ্গলের মধ্যে গিয়ে 500-1000 টাকার বিনিময়ে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকা, আবার তার সাথে সাপ লুডুর গেম খেলা, ওইগুলোই তোমার কাছে ভালো লাগে? আচ্ছা ব্যাপার না, একজন মানুষের একটা আলাদা আলাদা চয়েস থাকতেই পারে, অস্বাভাবিক কি আছে? কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায় সব ক্ষেত্রে সে কেন বারবার তার শাড়ি উঁচু করে, অন্য কোনো কাজ নাই? রুকো যারা সবার করো শাড়ি পরা মাইয়া যাচ্ছে ভাই। এবার মেন টপিকে আসা যাক। অ্যাকচুয়ালি দেখো ভাই, তোমার কাছে যদি কন্টেন্ট ভালো না থাকে কিংবা ভালো কোনো উপায় না থাকে ভাইরাল হওয়া, তাহলে তুমি একটা কাজ করতে পারো, যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার গোপন অঙ্গগুলো তোমাকে টিকটকের মাধ্যমে দেখাই দিতে হবে, তাহলে তুমি ভাইরাল। উপরে আল্লাহ মিশে চলুন,
কথা সত্যি। আর ছেলেদেরটা মনে করে যে কষ্ট ছাড়া কোনো ভাই সাফল্য পাওয়া যাবে না, আর একটা মেয়ে হলো তো একদম ইজি ভাই। তুমি যদি শাড়ি ইউজার হয়ে থাকো তাহলে তেমন কিছু নেই, ম্যাগিটার মতো শাড়িটা হালকা হালকা করে উঁচু করো আর পাবলিককে দেখায় পারো, তাহলেই এনাফ। তো ভাই আমার তো এখন সন্দেহ জায়গা শুরু হয়ে গেছে, এটা কি আসলে মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর ঘরে হিন্দু? কেননা ওর নাম তো এথিয়া ইসলাম, কি জানো ভাই এইসব বালসার নাম আমার মনে রাখার দরকার নেই। তারপরও ভাই এথিয়া ইসলাম যেহেতু আছে তার মানে অবশ্যই সে মুসলমানের বাচ্চা, ইসলাম মানেই তো মুসলমান, তাই না? তো আমি এটাই বলতে চাইতেছি ভাই, তোমার কাছে যেহেতু ভালো কন্টেন্ট নাই তাহলে তুমি কেন এইসব করতেছো? আর হ্যাঁ, অনেকে হয়তো বলবে এখন সে একজন ফ্যাশন ডিজাইনার, সে আমার হেডার ডিজাইনার, সে একজন ফ্যাশন ডিজাইনার কিন্তু সে মুসলমান। তার মনে যদি একটু পরিমাণ ঈমান থাকে তাহলে মনে করো যে সে তার কোনো গোপন অঙ্গ দেখাতে পারতো না এভাবে, আর মনে হয় না যে সে মুসলমানের বাচ্চা, যার কারণে সে সারে উঁচু করে তার পার্সোনাল প্রপার্টি দেখায় বেড়াবে। ভাই এভাবে সারে উঁচু করে দেখানোর পর দেখে আমি শিউরিত তো আজকের শেষ লাইন এই দুচমারানির জন্য। মঙ্গলবারের পরেও হয় বুধ, আর বৃহস্পতিবারের আগেও হয় বুধ। মঙ্গলবারের পরেও হয় বুধ, আর বৃহস্পতিবারের আগেও হয় বুধ। এইসব ম্যাগিকে দেখলেই মনে হয় আসলে একটা মাদার চোর। তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত গান যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলে যায় যে আগামী ভিডিওটা কাকে নিয়ে বানানো উচিত। আমি বলুম না, আমার শরম করে। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম।